করোনার সহ এটা সমগ্র ভারতে যুঁজবলগিয়া হয়েছে। বিশ্বর ভারতে সমানে এটা করোনার সহ যুঁজিছে, কিন্তু এই যুঁজের মাজত ভারত সরকারে এনে কাম করেছে যি কামে আসলে বিশ্ব অভিলেখ স্থাপন করেছে। আমি সকলেই জানো এতিয়া রাজ্য তথা কেন্দ্রের হাতত পর্যাপ্ত পরিমাণের ধন নাই, সেয়ে রাজ্য সরকার সমূহে দেশের ভিন্ন প্রান্তত সুরার বোতলের উপর অতিরিক্ত কর আরোপ করেছে। দিল্লি, উত্তর প্রদেশ আদির দরে রাজ্য সুরার উপর 70-75% পর্যন্ত কর আরোপ করে সুরার মূল্য বৃদ্ধি করেছে। অর্থাৎ সুরার মূল্যের পর যে আবকারী ধন লাভ করব সেয়ারে রাজ্য সরকার চলিব লাগবে। পেট্রোল ডিজেলের উপরও রাজ্য সরকার সময় কর আরোপ করেছে। অসম, দিল্লি আদিত একই ঘটনা সংঘটিত হয়েছে। এনেখিনি সময়তে মঙ্গলবারে কেন্দ্রীয় সরকারের ফালের পর পেট্রোল আর ডিজেলের উপর অতিরিক্ত কর আরোপ করা হল। লগে লগে করোনার এই যুঁজের মাজত ভারতে সমগ্র বিশ্বত এক অভিলেখ সৃষ্টি করবলে সক্ষম হল। পেট্রোল ডিজেলের উপর ভারতের 69% কর, এয়া এক বিশ্ব অভিলেখ। বিশ্বর সকল অভিলেখ ভঙ্গ করলে ভারতে, দেশের অবস্থা কি হয়েছে সেই কথা এই করের পর আপনি স্পষ্টভাবে জানিব পারিব। দেশের আর্থিক অবস্থা ইমানেই বেয়া যে ভারত সরকারে বিশ্বর ভিতর অভিলেখ স্থাপন করে অধিক হারত পেট্রোল আর ডিজেলের উপর অতিরিক্ত কর আরোপ করলে। উনসত্তর শতাংশ কর ইয়াতক ডর কথা কি হব পারে? ব্রিটেন, ফ্রান্স, ইটালি আর জার্মানির পেট্রোল ডিজেলের উপর 60% কর, মঙ্গলবারে ভারতে কর বৃদ্ধি করে 69% করলে। ইয়ার লগে লগে প্রতি লিটার পেট্রোল আর ডিজেলের পর অতিরিক্ত কর লাভ করেছে ভারত সরকারে। প্রতি লিটার ডিজেলের মূল্য 13 টাকা বৃদ্ধি, প্রতি লিটার পেট্রোলত 10 টাকা বৃদ্ধি, এয়া বিশ্বর এক অভিলেখ। এইখিনিতে ভারত সরকারের ফল এটা তথ্য স্পষ্ট করে দিয়া হয়েছে। ভারত সরকারের মতে এই অতিরিক্ত কর আরোপের ফলত গ্রাহক কোনো ক্ষতিগ্রস্ত নহব, যেহেতু আন্তর্জাতিক বাজারত খাড়ুয়া তেলের মূল্য হ্রাস পাইছে সেয়ে ইয়ার উপর কর আরোপ করা হয়েছে। ফলত গ্রাহক ক্ষতিগ্রস্ত নহয়, গ্রাহকে অতিরিক্ত কর দিব নালাগে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকারে। পথ আর আন্তঃগাঁথনির নামত 4 টাকা কর, ডিজেলের উপর অতিরিক্ত 5 টাকা কর, পেট্রোলের উপর 2 টাকা অতিরিক্ত কর, 1দিনাই এনে বৃহৎ পরিমাণের কর আরোপর অভিলেখ। বিশ্বর কোনো এখন দেশে কোনো এক সামগ্রীর উপর এনে বৃহৎ পরিমাণের কর একদিনাই আরোপ করা নাছিল, কর আরোপ করা হয় পর্যায়ক্রমে। কিন্তু ভারত সরকারে একদিনাই 69% পর্যন্ত কর পেট্রোল আর ডিজেলের উপর আরোপ করে এক অভিলেখ স্থাপন করলে। রূপ, এটা বিশ্বর বিভিন্ন দেশে পেট্রোল আর ডিজেল জাতীয় সামগ্রীর উপর কেনেদরে কর আরোপ করে সেয়াও আপনি জানি লোক। ফ্রান্স আর জার্মানিত পেট্রোল ডিজেলের উপর 63% কর, ইটালিত এই করর পরিমাণ 64%, ব্রিটেইনত 62% কর, স্পেইনত 53% কর, জাপানত 47% কর, আমেরিকা যুক্তরাষ্ট্রত 19% কর, পূর্বে ভারতত আছিল 50% কর।
অর্থাৎ ভারত সরকারে একদিনাই 19% অতিরিক্ত কর আরোপ করে বিশ্বত অভিলেখ স্থাপন করলে পেট্রোল আর ডিজেলের দরে। ব্যুরো রিপোর্ট DY365।